ছেলে সাহেব, কিনা নাম মিনহাজ, তারা দল বলে প্রায় 70-80 জন লোক নিয়ে আসছে। আয়েরাই যে ধানের বীজ কাটছে বা ধানের ধানের চারা কাটছে, কলা গাছ কাটছে, তারপরে সব মানুষের ডাইকে আনছে, ডাকছে মারবার লাগা, দাও ছুরি সাফাটি কুবা সবকিছু তাদের সাথে। তো না ইয়া আমার ভাতিজা এক ছোট ভাই বড় ভাইরা ক্ষেতের মাঝে মই দিতে আছে, এনতে দৌড়া ইয়া করতে মারতে লইছেন, পরে এনতে 2-3 জনে ফিরাইয়া ইয়া করছে, গরনে আটকাইছে। আটকানোর পরে এই তার ওই যে ওই যে 22 তারে আটকাইছে না, এই মারতে গেছে, পরে তার বাহারে বাহার হে গরো গেছে, যান বাঁচাইতে গরো গেছে। 20টা খুন্ডা লইছে, 20টা খুন্ডার মধ্যে 3 জন করে মানুষ, কিন্তু প্রথম আইছে 3 জন, 3 জন আইছে, আমি বাড়িতে ছিলাম। পরে আমি কই এন আম গাছের ন কি শব্দ করে খুন্ডার কেড়াইলি, পরে আমি গেছি এদিক দিয়ে গেছি, গেছি ঘরে দিয়ে তারা আইছে 3 জন। পরে আমি গেছি বলে আমার ছেলে আর আমার স্বামীরা ইয়ার মধ্যে কাজ করতেছে খেত, রকি মই দিতে আছে আর তার ভাই ঘাস বাসছে। পরে আমি গেছি বলে তাকে কিছু কয়ে দিই, পরে আমি গেছি গেছি পরে দিয়ে তারা হারম তরম ভরতাছে। পরে রকি একজনে ডাকদালো হয়েছে যে আইও আমার মুরব্বী আছে তাগর লই আমরা মিট মারি। আমার ছেলে বাড়িতে আইবার লগে লগে আছে দা 20টা খুন্ডার ভরিয়া তারা আরো অন্য অন্য ছেলে লইছে, তাগর আত্ম সবার আত্ম মনুন এই বড় বড় ছুরি আর দাও আর এই যে এই কুবা আর এটা কে সাইনিস কুড়াল বলে, এইটা আমি জীবনে দেখছিও না, এটা লইছে লইছে। পরে তো দূর ফেরা আমি তো বাড়িতে আইসি আইয়া বাদে আছি হেন যাই আমি, পরে দূর ফেয়ে গেছি গ্যা হারে ওই আমার স্বামীরে দূরে লাগছি, আমার ছেলে তো বাড়িতে আইসি আরেকজনে লইয়া হেন্দা তারা সবাই আই ফুসছে, আয়া হেরে গিয়ে আমার স্বামীরে ক্ষেত দূরে লাগছে, ক্ষেতের মধ্যে দূরে লাগছে, আমার স্বামী একটা ঠাড়াই দিছে, তখনই আমি দূর ফেরা বাড়িতে গেছি 10টার সময় পর্যন্ত। আচ্ছা, কি নিয়ে ঘটনাটা? তারা ফাইতো না, রাই ফাইছে তারা তোলা ভাঙ্গো ইয়া কুড়াল লইছে, কুড়াল আনছে, দাব আনছে, সুবিধি আনছে, এটা লোয়া ফুরাইছে। অনুমান কত জন আইছিল? 20-25 জন নিছে না, না বেশি তার 16টা খুন্ডা নিয়ে আসছে। আইসাইরা বাড়িতে লোকজন ছিল না, আমার বড় ভাই না খেতে মই দিতেছে, তারে ধরছে বেড়ে খেতে তো তুলা মার দূর করছে, ওকে গিয়া বিভিন্ন ধরনের ভাংচুর করছে, টিনের টয়লেট ভেঙে লাগছে, রান্নাঘরে গিয়া ভাংচুর করছে, রুমের ভিতরে ঢুকে ভাংচুর করে এটা এটা নিচে গা, মানে বিভিন্ন ধরনের রিয়া করছে। আর তারা আগে শ্রীপুর এইভাবে বিভিন্ন ধরনের অপকর্ম করে সাংবাদিক দূরে মারছে, আপনারা মনে হয় জানেন, সাইফ এই ধরনের কাজ আগেও করছে, সাংবাদিকদেরকে মারছে, জমি দখল করে বিভিন্ন জায়গায় জমি দখল করছে, যেমন তাদের আরো অনেক অভিযোগ আছে। তারাই তো কাটছে লগে যে সাহেব গলগে মিনাস গলগে যে তাইছিল না, হেটানে কাটছে কলা গাছ গল বাবা হেটানে কাটছে চুগাই বেড়াইছিল। পরে দিয়ে হুন্ডার ইয়া 20-22টা আইছে, 20-22টা আওয়ার পরে তো আমি যখন দৌড়ো দৌড় লেগে পড়ছে, পরে হি হেনতে আমি দৌড় ফেরে আইছি, আয়ারে দিহি এই যে তাকে বাপ পুতেরে ডেগার আর দাও লই আইতাছে আইতাছে, পরে তো তার এন কেউ নেই তাকর, খালি তো তার দুই বাপ পুতুই, দুই বাপ পুত্র পরে এই জায়গাতে পরে আমি পান যায় দুনু বাপ পুত্রে মেয়ে হাইয়া পরে ঘর সিটকারি লাগাইছি, সিটকারি লাগাইছি, পরে তারা তো এন দায় যে এটা কুবাইয়া সুবাইয়া জ্বালা বেছে পরে আরো মানুষ মানা বিচারে আইতেন ডাহে, পরে কেরাম তাকর বাপ পুত্রে আগে বাঁচাইছি, পরে এই যে এই দায়িত্ব লেছি, পরে এডারে তার মা হেসায় পরে হি আনতে নিছে, পরে দিয়ে এডার ফিজাইতেছে কুদ্দা। মানে আমি বাজার আসছিলাম বাজার করতে, কামলা খেতে কামলা ছিল, তারপর বাজার নিয়া যখন কলেজ পার হয়েছি তারপর আমরা ওরা ওই দিক থেকে আসতেছে, আসার পরে আমার রিক্সার ড্রাইভার আর কি বলছে যে দাঁড়াও এখানে, তারপর দাঁড়ানোর পরে বলতেছে ভাতিজা একটু কথা আছে, ঠিক আছে কথা বলার জন্য আমি বললাম কি কাকা বলো, পরে বলতেছে একটু আসো, আসার পরে আমি বললাম সাথে তো বাজার আছে, বাজারটা একটা জায়গায় রাখো, পরে রাখার পরে বলতেছে আসো আমাদের সাথে একটু শ্রীপুর যাবো, পরে বইলে আমার নিয়ে ওরা তাদের বাসায় চলে গেছে, বাসায় চলে যাওয়ার নিয়ে নেওয়ার পরে তারপর আমার একটা রুমে নিয়ে হেরা আটকে রাখছে, ওদের রুমে যেটা রুমে নিয়ে আটকানোর পরে বলতেছে কো তোর বাইরে কল দে, ঠিক আছে বলতেছে তোর বাইরে কল দে, সজীব খানের কল দে, দেয়া বল তোরা এসে নিয়ে যাইতে, ঠিক আছে আমি বলতেছি যে এরকম কেন, বলতেছে ঘরে নিয়ে যাইতে বলবি, আর মানে এরকম আর কি বলার পরে তারপর ভাই আসছে, তার বাইরে আমি কল দিছি, বাইরে কল দেওয়ার পরে ভাই বলতেছে ঠিক আছে আমি আসতেছি, তারপর ভাই আর দুজন মিলে যাওয়ার সাথে সাথে আমি আবার দেখতেছি ওরা অস্ত্র টস্ত্র নিয়ে রেডি হইতেছে, ভাই যাওয়ার সাথে সাথে ওরা খুব শুরু করছে আর কি, কুবানি শুরু করছে, তারপর আমরা খালি দৌড়ায় পালাই আসছি, যে আমার নেওয়ার পরে আর কি টর্চার করছে, থাবড়া টুবড়া দিছে, চট দিছে,
হ্যাঁ 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 নেওয়ার পরে তারপর আমার তারপর দিছে নেয়রা, তারপর বলছে তোর বাইরে আসতে বল, তোর বাইরে আসে বল নিয়ে যেতে। শ্রীপুর থেকে মানে কামলাদের জন্য বাজার নিয়ে রিক্সা যোগে যাওয়ার সময় কলেজ থেকে একটু সামনে রকি তার দেখা পড়ে, রকির রিক্সার গতিরোধ করে, গতিরোধ করে বলে যে রকি তুমি আমার সাথে একটু আসতে হবে, একটু কথা আছে বাতে যা। পরে বলছে কাকা আমার তোর সাথে বাজার, আমি কামলাদের জন্য বাজার নিতেছি। পরে বলতেছে না তোমার সাথে একটু কথাই বলবো, বলে তোমার ছেড়ে দম, পরে তুমি যাও গা, তুমি এখন আসো, পরে কামার সাথে যে বাজার ক বাজারটা একটু রাখো দুই মিনিটের বিষয় বললে তার মোটরসাইকেল রাইখা, তার মোটরসাইকেল যোগে সাহেবদের বাসায় নিয়ে যায়। সাহেবদের বাসায় না তারে বলে যে সজীব রায় থাকো, যদি সজীব পায় তাহলে সজীবের সাথে কথা বললে তোরে সার মানলে তোরে সার মানা তোর খবর আছে, তাই বলে তারা টর্চারিং করে। টর্চারিং করার এক পর্যায়ে যখন আমি যখন বাজারে আসি, এর আগে যখন বাজারে আসি তখন বাবা আমার ফোন দেয় যে তারা এই অবস্থায় গেছে, মানিকরে মেরা ফেলাইতেছে। ওরা আমি সাথে সাথে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার যখন ঘটনাটা দেখি, দেখার পর আমি একজন সাংবাদিকের আমার কাছে একজনের নাম্বার ছিল, আমি ওনার অবগত করি। করার পরে সাথে সাথে ফোন আসে, রকি আমার ফোন দেয় যে ভাই আমার তো সাইফ কাকারা নিয়ে আসছে, তুমি না এলে যাইবার দিত না। তখন তারা বাড়িতে উচ্চবচ্চ করেছে, দাও দেহায় কাকারে মারছে, কুবায় থুয়েছে, তখন তো আমি এটা জিনিসটা ঘাবড়ায় গেছি গা। তখন আমি দিক বিদিক না পায় আমি তাড়াতাড়ি আমার সাথে দু একজন নিয়ে আমি তাদের বাড়িতে যাই। যাওয়ার সাথে সাথে আমি হুন্ডাটা রাখার, আমাদের হুন মোটরসাইকেলটা রাখার সাথে সাথেই তারা পূর্ব পরিকল্পিতভাবে ভিতর থিকা এই বড়ো ছুরি, তারপরে ড্যাগার, তারপর আপনার এই রামদা নিয়া তারা আপনার এই এই এলোপাথারি খুব শুরু করে। এবং ফয়সালের কাছে দুইটা অস্ত্র, ফয়সাল বলছে আমার কাছে দুইটা অস্ত্র আছে, এখন বার করে গুলি করবো, আমার অস্ত্রগুলো বার কর। ফয়সাল উচ্চ স্বরে বলছে যে তার কাছে দুইটা গুলি পিস্তল আছে, সে এখন বার করে গুলি করবে। এবং রামদানিয়া এবং দেখবেন আপনার সাহেবের যে বিগত দিনে যে কলেজে যে দায়ের ফুটেজটা আপনি দেখেন যে তারা যে দায়টা আপলোড দিছে, সে দাও আর সে দাও যদি মিল না পান তাহলে আপনারা আমাদেরকে বলবেন। আর আমাদের পরে আমরা যখন বাঁচা মানে আমরা যখন হুন্ডা রেখা দৌড় দিই প্রাণ বাঁচানোর জন্য, তখন জুনায়েদের হুন্ডারটা স্লো ছিল, জুনায়েদ আসতে আমাদের পিছনে ছিল। জুনায়েদ হুন্ডা থেকে নামার আগেই জুনায়েদের গায়ে পাতালে কুপ দিলে জোনায়েদ হাত দেয় বাঁচা ইয়ে করতে গেলে জোনায়েদের বাম হাতে লাগিয়া দুই তিনটা রক কাটা যায় এবং সে এখন অপারেশন থিয়েটারে আছে। তারপর আমরা প্রাণ বাঁচানোর জন্য দিক বিদিক ছুটা খেলি আয়সা পড়ি। সাইফ জমিদখল সহ এই যে ইয়াতে জমিদখল সহ তারপর সাংবাদিক এই যে মুজাহিদ ভাইয়ের উপর আক্রমণ, আনোয়ার ভাইয়ের উপর আক্রমণ, এবং আপনারা আমি রিকোয়েস্ট করে বলি আপনারা দেখবেন আমরা জানি না সত্য কিনা, আমরা তিন বছর যাবত আমাদের একটি দান আমরা সুষ্ঠু বিচার চাই। তারা এভাবে দানিয়া কেন আমাদের উপরে অতর্কিত হামলা করলো আমরা এটার বিচার চাই। এখনও কি তাদের এই রাজত্ব চলবে, এখনও কি তাদের এই সন্ত্রাসী রাজত্ব চলবে, তাদের এই সন্ত্রাসী রাজত্বের শেষ কোথায় এটা আমরা জানতে চাই এবং আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই। সূত্রপাত হচ্ছে সজীব খান আর ফয়সাল তাদের জায়গার ঝামেলা ছিল আগে থেকে, তো এটা আমাদেরকে প্রায় সময় আমাকে বলতো ফয়সালে বললে বলতাম তার পারিবারিক ঝামেলা পারিবারিকভাবে শেষ করে নিলে প্রশাসনের যেহেতু কুড়ের মাধ্যমে মামলাটা আছে, কুড়ের মামলা যে শ্রেষ্ঠ হইব রায়রা যার পক্ষে হইব ওইখানে তোরা মুখ কর, ওইখানে তোরাও কর। পরে এক পর্যায়ে আজকে সকালবেলা খাওয়া দাওয়া করতেছি পরে সজীব খানে ফোন দিছে, মানে সজীব খানে ফোন দেওয়া বলতেছে দাদা কুড়ের বিষয়ে তো আপনি বলে দিয়েছিলেন, আমিও বলছিলাম যে কুড় যেটা কইটাই মানে আমরা এখন এই রকির আব্বারে মারছে, রকিরে তুলে নিয়েছে, মহিলার আতঙ্কের মাঝে আছে, দাও দুনিয়া দাও তোর দিয়ে আসে, বাথরুমের সারটা ভেঙালেছে কোবায়া, এরকম করলে কেমনে। পরে এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে যাওয়ার দরকার, গিয়ে দেখার দরকার যে কী অবস্থা আছে। পরে আমি গেছি ওই জায়গাতে, গেছি গিয়ে দিয়ে মহিলার সবাই আছে, মহিলা সব কিছু বললো যে বাবা এটা আমাদেরকে দা দেখাইছে, রকিরে মারছে, রকিরে মারা লুয়ে গেছে, রকির আব্বারে দেওয়ার গাড়া বাড়েছে। তো ভাবলাম যে এই কাজটা তো খারাপ করছে, তো কী করা তার গার্জিয়ানদের জানানো দরকার। তা আমার কথা হচ্ছে যে গার্জিয়ানের সাথে কথা বলি, পরে রাকিব আমি রাসেল ফরহাদ জুনায়েদ আমরা চার পাঁচজন যাই মোটরসাইকেল নিয়ে যাই। যাওয়ার পরে গেটের সামনে দাঁড়া মোটরসাইকেল গেটের সামনে দাঁড়াইছি, পরে তার মাও হতে বাসায় গালি গালাজ। তো ফয়সাল যে ছেলেটা ছেলেটা আমার সাথে রাজনীতি করে, তখন আমি যে ফয়সাল যে গেলাম তোর মা গালি গালাজ করতেছে একা, পরে ফয়সাল করতেছে আপনি আনাইছেন কেলে আপনি এনে বলছেন আসার জন্য আপনি আসছেন কোনো। পরে এক পর্যায়ে তার মা আমাকে জি এনে ধরছে, ধরার পরে বললাম যে আন্টি আসলে জামলা তো আমার সাথেও না বা আমাদের ফ্যামিলির সাথে না, আমরা আসছি যে আপনার ছেলে ওইখানে গেছে কেন, এই এই কথাটা আপনারা জানানোর জন্য যে কোর্ট কর্তৃক যে ফসল হয় ওই ফসলটা আপনার মানিয়ে নেন। পরে এক পর্যায়ে তার মা উত্তেজিত হয়ে গাড়ি আলাজ করতেছে, তার মারে বললাম যে আপনি চলে যান, আপনার যদি উত্তেজিত হন তাহলে আপনার সাথে কথা বলা যাবে না, কাকার ডাক দেন। পরে বলতেছে কাকা কেডা আমি সব। পরে এক পর্যায়ে ফয়সাল দেখার পরে ফয়সাল যে এক পর্যায়ে যে এটা এ হইতেছে না, আমরা কথা বলতেছি আমাদের লিগ্যালিটি যেটা এটা কথা বলতেছি ফয়সাল এটা মানে না। তো বড় বলতেছে যে ভাই আপনারা বলছিলেন ফয়সালার জন্য আপনি ফয়সালার জন্য আপনি আসছেন কেন,
পরে এক পর্যায়ে দাউলিয়া পড়েছে, সাইফে দাউলিয়া পরে ফয়সালে দিছি। দেওয়ার পরে সাথে সাথে আয়েরা আমার দুটা খুব মারছে, খুব মারছে পরে আমি সরে যাই, সরে যাই গেছি দুটা খুব। পরে এক পর্যায়ে আমার সাথে ছিল জুনায়েদ, জুনায়েদ বোঝায় ফয়সাল তুমি রনির খুব দিছো গেলে রনি কেছে। তো ফয়সালের পরে এই কথা বলার সাথে 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 ফয়সালে আরেকটা খুব মারছে জুনায়েদে। পরে জুনায়েদে না পারে পরে মানে মাথা মাথা কোটার জন্য পর মাথা বরাবর হাত দিছে, হাত দেওয়াতে একটু কেছে পাটা খুব মারছে পায়ে, পায়ের পরে এই যে প্যান্টটা ছিঁড়ে গেছে, দেখছেন তো তোমরা আপনি দেখছেন এই ঘটনা এটুকু। আর এটুকু পরে পরে দেখলাম যে এক পর্যায়ে এসে মানে বেদর কুবাইতেছে। পরে এক পর্যায়ে ওইখান থেকে আমরা চলে আসি, চলে আসার পরে শুনলাম যে আমাদের মোটরসাইকেলটা ভাঙচুর করছে, মোটরসাইকেল কুবাকুবি করছে। ওর ওর ভাই যে সাহেব একটা লাইভ করছে, লাইভে এক লাইভ প্রথম লাইভের মধ্যে আমার মোটরসাইকেলটা ঠিক আছে, দ্বিতীয় লাইভের মধ্যে মোটরসাইকেলটা হ্যাশট্যাগ নেওয়া ভিতরে নেওয়া মোটরসাইকেলটা এলোপাথারে কুবাইছে। আমরা আইনি পদক্ষেপ যে আমাদের এই অভিযোগ দিছে, প্রেস ব্রিফিং হইতেছে, আইনি পদক্ষেপ আমরা আইন যতভাবে ইয়ে করার যথাযথ আইনি পদ্ধতিতে আমরা যথাযথ সম্মান রাখছি, আমরা সাধারণত অভিযোগ দিছি, অভিযোগ জানাইছি, এখন দেখা যাক। আমাদের কথা হলো যে জুনায়েদ তো কোনো অন্যায় করে না বা আমরা কোনো অন্যায় করি না, তাদের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক না। হঠাৎ করে আমাদের বড় ভাই আছে সজীব ভাই, সজীব ভাইয়ের বাড়িতে নাকি কিছু সন্ত্রাসী পরিচিত আমাদের আমরা চিনি নাকি আক্রমণ করছে, ওইটা শুনে আমরা ওখানে গেছি। যাওয়ার পরে সজীব ভাই ছোট ভাই আছে একজন রকি, রকির আব্বা, তাদেরকে নাকি আক্রমণ করছে, আমরা শুনছি দাদিয়া কুবাইছে তাদেরকে। শোনার পরে এখানে গেছি, যাওয়ার পরে রকির মনে আর পাই না, এখানে রকি ওখানে সজীব ভাইয়ের বাড়িতে যারা ছিল সবাই আতঙ্কিত ছিল খুবই, আর যারা আক্রমণটা করছে তাদেরকেও আমরা চিনি, আমাদের সাথে মোটামুটি ভালোই পরিচয় সম্পর্ক খুবই ভালো আছে। আমরা ধারণা করছি যে যারা সাথে আমরা কথা বলি, শ্রীপুর যারা সাথে কথা বলি কি হয়েছে ঘটনাটা। আমরা শ্রীপুর গেলাম, ওইখান থেকে সজীবের বাড়ি থেকে কর্ণপুর থেকে একটু বাম পাশে বাড়িটা, পরে এই শ্রীপুর আসছি আমরা, শ্রীপুর চৌরাস্তার একটু সামনে আসছি, তাদের বাড়িটাও চিনি, ফয়সাল সাহেবদের বাড়ি চিনি, ওখানে গেছি। আমাদের সাথে ভালো সম্পর্ক যে সুবাদে আমরা ধারণা করছি যে আমরা কথা বলে শেষ করতে পারবো। যাওয়ার পরে সাইফের আম্মা মনে হয় বের হয়ে আমাদেরকে কোনো কথা নাই গালিগালা শুরু করছে, আর তারপর দা সাইফ মনে হয় দা তুলে দিয়েছে ফয়সালের হাতে, আর রনিকে কলার ধরে আসেরা মোটামুটি ভালোই অপমান করছে। আর দা দেওয়ার পরে ফয়সাল রনিকে মারার জন্য প্রথম দুইটা কূপ দিয়েছে, রনি শুয়ে পড়ছে। তারপর রনি চলে গেছে, আমি আর দেখি না যে রনি চলে গেছে। পরে আমার হাতে আমার মাথায় কূপ দিতে চাইছিল, গাড়ি কূপ দিতে চাইছিল, আমিও নিয়ে গেছি, আমার হাতে লাগছে কিভাবে জানি আমি জানি না কিছু। আর যেখানে মনে হয় কি করতে চাইছিল যেটাও ছিঁড়ে গেছে এখানে, আর আমার কোমরে আঘাত লাগছে মোটামুটি ভালোই। পরে তো এখান থেকে আমরা চলে আসছি, চলে আসার পরে মেডিকেল গেলাম, ওইখান থেকে গাজীপুর রেফার করলো, আর এখানে অপারেশন হয়েছে। কি অবস্থা এখন আমি ডাক্তারের সাথে কথা বলি নাই, কথা বললে বুঝতে পারবো। ওইখানে আমাদের মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল নিয়ে আমরা গেছি, এখন শুনছি যে আমাদের মোটরসাইকেলও নাকি ভেঙে ফেলছে, টোটালি ভেঙে ফেলছে মোটরসাইকেলটা। এটুকু। সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর মুক্ত ধর্মতারী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের। কি নাম? মোহাম্মদ সাইফ হাসান। বাবার নাম? ডাক্তার রায় বলি। বাড়ি কোথায়? শ্রীপুর চৌরাস্তা। আরো দুই তিন দিন আগে থেকে ইয়া করছে, পরে ওই শ্রীপুর থানার সাব ইন্সপেক্টর আমিনুর ভাই জায়া তাদের ক্ষেত্রে থেকে উঠাই দিছে। তারপর তারা বলছে যে আমাদের সাথে একটা সমাধান করে তারপর তারা জমি চাষ করবে, তো তারা সেই সমাধান নামাই নাই। আজকে জমি চাষ করতে পারে আমি যা বলছি বললে তাদেরকে বলছি যে আগে সমাধান হোক তারপর জমি চাষ বললে, আসার সময় রাস্তায় আমারে ওই রনি, সজীব খান, ফরহাদ সহ মিলন আরও কয়েকজন আমার আটক করছে, আটক করে জিজ্ঞেস করতেছে তুই সবুজ ডুব করস না, কই আমার মারধর শুরু করছে। তারপর মারধর করার পর আমি ওইখান থেকে ওই যে পাবলিক যারা আসলে আমার ছুটে দিয়েছে, পরে আমি আইসা পড়ছি বাসায় আসছি। তো কিছুক্ষণ আগে তারা সাত থেকে আটটা মোটরসাইকেল আইসা আমার ওই বাসার যে গেট গুট আছে এগুলা ভাইঙ্গা কুবাইছে, তারপরে ভাইঙ্গা আমার বার করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন ঘটনা। তারপর আমার আম্মা বাড়িছে, পরে আমার মায়ের শরীরেও হাত তুলছে, গলা চিদ্দা ধরছে, যে রনি রনি নামে ছেলেটা, রনি নাই না, রনি চাপদা ধরছে, বিল্লালের ছেলে রনি। রনি হচ্ছে যুবলীগ করে, কিন্তু তার কোনো পদ নাই, পদ পদবি কিছু নাই, সে যুবলীগ করে। সে গ্রামের বাড়ি গোসিংহ ইউনিয়নের গাজিয়ার, ওইখানে আমাদের গ্রামের বাড়ি, তো ওইখানে আমাদের পৈতৃক সম্পত্তি আছে, আমরা ওইখানে থাকি না। আমরা ওইখানে না থাকার সুবাদে কতিপয় সন্ত্রাসী শ্রীপুরে বিল্লালের ছেলে রনির নেতৃত্বে, রনি তারপরে আওলাদ তারপরে এই মিলন ফরহাদ, এরা গাজিয়ারনে বিএনপি করে মনির খানবাড়ির মনির, এই মনির
এরা সবাই আমার বাসায় হামলা চালাইছে এবং ওইখানে আমাদের 12 বিঘের মতো জমি দখল করে নিয়ে গেছে। সকালে আমরা সংবাদ পাই জমি দখল করতেছে, আমরা ওইখানে গেছি, গেলে ওইখানে আমাদের উপরে অতর্কিত হামলা চালাইছে। আমার ভাই ফয়সাল হসপিটালে ভর্তি আছে, চিকিৎসাধীন, তার মাথায় ফাটে গেছে, আর আমাদের বাড়ি ঘরে ভাঙচুর করছে, আমার উপরে হামলা করছে। আমাদের ওই যে আমার মা, ওনার গলা চেপে ধরছিল রনি হত্যার উদ্দেশ্যে, এবং আমাদের জমি দখল করে নিতেছে, বলতেছে তোদের জমি দখল করে নিব, পারলে তোরা ফিরা। যে আমার জমি দখল করতেছে, জমি দখল করতেছে, এটা খাজনা খারিজ করা জমি। গত বছর এভাবে দখল করছে এই মনির, তার বাপ চাচা নিয়া আমার জমি দখল করছে অবৈধভাবে। মনিরুল বিএনপি করতো, এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে দিছে। তার তার বাইস্তারে ওই যে সজীব নামে ছেলেটা আওয়ামী লীগের মুখোশ লাগাইছে, সারা জীবন বিএনপি করছে, এরা সারা জীবন বিএনপি ভোট দিচ্ছে। এখন কোন অদৃশ্য শক্তি তাদের আবার পাইছে, এই ইলেকশনের পরেই তাদের শক্তি বাইরে গেছে গিয়া এই জমিতে আবার নামিয়ে পড়লো। আমি এই বড় ছেলেটা মিনহাজটা গিয়া অভিযোগ দায়ের করছে যে জমি দখল করতেছে, শুনছি আমরা, হ্যাঁ আমার বাচ্চা থাকে, ভাবি থাকে, জমি দখল করতেছে অবৈধভাবে। থানায় আমরা অভিযোগ দায়ের করছি। এর মধ্যে দা দারোগার সাথে আজকে সকালে আমার কথা হয়েছে, বলছে যে কাকা তা করে আর আসতে দিব না জমিতে, আপনার আপনি চিন্তা করেন না। তাদের বস শুক্রবার নিয়ে এই জমি এই আজকে আজকে শুনছি, খবর পাইছি যে জমিতে আবার তারা নামছে, দখল করতেছে, জমি লাগাইতেছে, মানে আবার ট্রাক্টর কিছু জমিতে আছে আবার লাগাইতেছে। পরে ছেলেরা গেছে, ছেলেরা গেছে গিয়া হেন বাধা দিছে, বাধা দেওয়ার পরে ওখানতে আসছে সাহেব যে ছোট ছেলেটা এটারে, এরপরে ফয়সাল রে, এই ছেলেদের আটকাইছে, কেডা রনি আর আর কেডা কেডা ছিল, আমি তো আর আসছিলাম না সাথে, এটা ওই যে কলেজের কলেজের এনে আইসা আটকাইছে, আটকায় মারছে ছেলেটারে, ছোট ছেলেটারে মারছে, ফয়সালদারে মারছে, দুই ছেলেরে মাইরা দিছে, মাইরা দিয়া 40-50 জন লোক লইয়া আইসা পড়ছে, 8-10টা মোটর সাইকেল, 2টা মোটর সাইকেল গেট ভাঙিয়ে ভিতরে ঢুকাই ফেলাইছে, ঢুকাইয়া আতর্কিত ভাবে এই যে জনি তার মারে সাহেবের মারে গলার মধ্যে চাপ দিয়ে ধরছে, মাইরা লাগবো রনি, এই রনিরে আমি ঠান্ডা ফিরাইছি, তার মারে বাঁচাইছি।